আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতে নিজেদের ভূখণ্ড ফিরিয়ে নেওয়া হবে ভারতকে হুঁশিয়ারি নেপালের ইরানকে ইউরোনিয়াম সমৃদ্ধ করতে দেবে না যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি হেরানের। এবার টুইটার কার্যালয় ঘেরাওয়ের ডাক ট্রাম্প সমর্থকদের আটক সৈন্যকে চীনের হাতে তুলে দিল ভারত আবারও জাতিসংঘের প্রধান হতে চান অ্যান্থিও গোতারেস এবং সর্বশেষ জানিয়ে দেব মস্কোতে আজারবাইজান ও রাশিয়ার বৈঠক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে নিজেদের ভূখণ্ড ফিরিয়ে নেওয়া হবে ভারতকে হুঁশিয়ারি নেপালের ভারতের কাছ থেকে যে কোনো মূল্যে নিজেদের ভূখণ্ড ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন নেপালের প্রধান কেপি শর্মা অলি রোববার সীমান্তবর্তী কালাপানি লিম্পিয়া লিম্পিয়াধোরা এলাকা ফিরিয়ে নিতে নেপাল কেন ছাড় দেবে না বলে জানিয়ে দেন তিনি আগামী চোদ্দ জানুয়ারি দিল্লিতে নেপালের মন্ত্রী সফরকে কেন্দ্র করে সীমান্ত ইস্যুতে নতুন করে দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে প্রধানমন্ত্রী অলি জানান সোগৌলি চুক্তি অনুসারে এই এলাকা নেপালের সীমানার অন্তর্ভুক্ত গত জুন মাসেই নতুন মানচিত্র প্রকাশ করে নেপাল ম্যাপে নেপালের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে লিফলেক কালাপানীয় লিম্পিয়া ধরা এলাকা কাঠমান্ডুর দাবি আঠারোশো সালে ইঙ্গো নেপাল যুদ্ধের পর সুগোলি চুক্তি অনুসারে এই তিনটি এলাকা কোনোভাবেই ভারতের নয় নেপালের এমন দাবি নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারতকে আক্রমণ করে নেপালের প্রধানমন্ত্রী জানান জানুয়ারি চোদ্দ তারিখ নেপালের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন সেখানে প্রকাশিত নতুন মানচিত্র নিয়ে আলোচনা হবে দীর্ঘদিনের বিতর্কিত বিষয় উঠে আসবে সমাধানের পথ খুঁজবে দুই দেশ তিনি বলেন ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বদ্ধ বদ্ধপরিকর নেপাল কিন্তু ভারতেরও সর্বোচ্চ সহযোগিতার মনোভাব থাকতে হবে নেপালের নিজস্ব স্বার্থ সুরক্ষিত রাখতে কোনো আপসের পথে হাঁটবে না বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী ওলি ইরানকে ইউরোনিয়াম সমৃদ্ধ করতে দেবে না যুক্তরাষ্ট্র হুঁশিয়ারিতে হেরানের শীর্ষ বিজ্ঞানী ফকরিজাদে হত্যার বদলার অংশ হিসেবে গত বুধবার থেকে আবারও বিশ মাত্রায় ইউরোনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে ইরান প্রতি মাসে কিলোমিটার ইউরোনিয়াম সমৃদ্ধ করা হবে জানায় দেশটির পরমাণু শক্তি কমিশন তেহরানের এমন সিদ্ধান্তের পরই নড়ে বসেছে প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র এবং চিরশত্রু ইসরায়েল ইসরায়েল তার দক্ষিণ সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পর এবার যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানকে কোনো অবস্থাতেই দীর্ঘ মেয়াদে ইউরোনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন তেহেরানকে খুব শীঘ্রই পরমাণু সমৃদ্ধকরণের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে হবে পম্পেও এমন মন্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান দেশটির অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডের নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীর জাতাংশিরি দাবি করেছেন তেহরানের স্বার্থে কোনো আঘাত এলে তার জবাব দিতে খুব বেশি সময় নেওয়া হবে না অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে খুব শীঘ্রই দু সালের পরমাণু চুক্তি থেকে ইরান বেরিয়ে যাবে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামানি তিনি বলেন এতদিন পরে এসে আমেরিকা পরমাণু চুক্তিতে ফেরার কথা ভাবছে কিন্তু তাদের ফেরা না ফেরাতে ইরানের কিছুই আসে যায় না প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় তা ইরানিরা ভালো করেই শিখে গেছে আমি বলতে চাই যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাহলে আমরা বিশ্ব সম্প্রদায়ের আর কোনো শর্ত মানব এদিকে পারস্য উপসাগরের সমুদ্র দূষণের অভিযোগে ইরানের হাতে আটক জাহাজ মুক্ত করতে খুব শীঘ্রই তেহরানের সাথে আলোচনা শুরু করা হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবার টুইটার কার্যালয় ঘেরাওয়ের ডাক ট্রাম্প সমর্থকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দপ্তর হামলা চালাতে পারে তার উগ্র সমর্থকেরা এই আশঙ্কায়িত ইতোমধ্যে সতর্ক অবস্থান নিয়েছে সান ফ্রান্সিসকো পুলিশ সিবিএস নিউজ জানিয়েছে বিক্ষোভের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রাম্প সমর্থকদের টুইটার সদর দপ্তরের কাছে জড়ো হতে আহ্বান জানানো হচ্ছে অবশ্য করোনাভাইরাস মহামারীর কারণে গত মার্চ থেকে এক প্রকার খালি টুইটার কার্যালয় সংক্রমণ এড়াতে প্রতিষ্ঠানটি তার কর্মীদের বাসায় থেকে কাজ করার অনুমতি দিয়েছে রোববার রাতে সান ফ্রান্সিসকো কর্নিকেলের পাক কাছে পাঠানো এক বিবৃতিতে টুইটারের মুখপাত্র বলেছেন তাদের প্রতিষ্ঠান মানুষের মতো প্রকাশের অধিকারকে সম্মান করে তারা গত সপ্তাহের সিদ্ধান্তের বিষয়গুলো পুরোপুরি স্বচ্ছ ছিল তিনি বলেন আমাদের নতুন করে বলার কিছু নেই শুধু এটি নিশ্চিত করছি যে টুইটার কর্মীদের বাসায় থেকে বাধ্যতামূলক কাজ চালিয়ে যেতে হবে সান ফ্রান্সিসকো পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে টুইটার সদর দপ্তর ঘিরে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে তাদের পর্যাপ্ত পরিকল্পনা রয়েছে প্রয়োজন হলে পার্শ্ববর্তী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাহায্য নেওয়া হবে গত শুক্রবার সহিংসতায় উস্কানি দেওয়ার আশঙ্কায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় সে সময় বিবৃতিতে টুইটার জানিয়েছিল তাদের প্রতিষ্ঠানিক নীতি ভঙ্গের কারণেই ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে অবশ্য শুধু টুইটার নয় ক্যাপিটাল ভবনে হামলায় সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করেছিল ফেসবুক ইনস্টাগ্রাম পিন্টারেস্ট ইউটিউবের মতো মাধ্যমগুলো আটক সৈন্যকে চীনের হাতে তুলে দিল ভারত লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়া চীনা সৈন্যকে ফিরিয়ে দিল ভারত সোমবারে নিয়ে চল মন্ডলতে বৈঠকে বসে দুই দেশ সেখানেই ধৃত সেনাকে আর্মি এর হাতে তুলে দেওয়া হয় আট জানুয়ারি প্যাঙ্গংস রিদ্রের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছিল এক চীনা সৈনা সদস্য তারপরে ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়েন তিনি এরপরই এক বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছে ভারত সেই সাথে জানানো হয়েছে পরিস্থিতি পর্যালোচনা করে এবং সব রকম প্রকটল মেনে চিনের হাতে তুলে দেওয়া হবে ওই সেনা সদস্যকে কিভাবে ওই সেনা সদস্য ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল তা নিয়ে ধোয়া তৈরি হয়েছিল যদিও তাদের এক সেনা সেনা সদস্যকে আটকের কথা দাবি করেছিল নাকি ওই সদস্য ভারতীয় বিষয়টি সত্যি কিনা তা খতিয়ে দেখা শুরু করে ভারত পরে সেনাবাহিনীর এক সূত্র মারফত জানা যায় চীনা সেনা সদস্য যে ভুল করেই ঢুকে পড়েছিলেন সেটা নিশ্চিত হওয়া গেছে এরপরই ওই সূত্র জানায় আটক সেনাকে প্রয়োজনীয় শীত বস্ত্র খাবার এবং চিকিৎসাও ব্যবস্থা করা হয়েছে খুব শীঘ্রই চীনের হাতে তুলে দেওয়া হবে তাকে এই বিষয়টি নিয়ে সোমবার বৈঠকে বসে দুই পক্ষ সূত্রের খবর সব রকম প্রকটল মেনেই আটক চীনা সেনাকে হাতে তুলে দেওয়া হয় এই প্রথম নয় গত বছরের অক্টোবরেও দক্ষিণ লাদাখের চোমার ডেমচক এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল পিএল এর এক কর্পোরাল তখনও চীন একইভাবে দাবি করেছিল ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল ওই সেনা সদস্য যদিও পরে প্রকটল পয়েন্টে চীনের হাতে তুলে দেওয়া হয়েছিল আটক সেনা সূত্র পত্রিকা। আবারও জাতিসংঘের প্রধান হতে চান অ্যান্তনীয় গোতেরেস জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতেরেসের দ্বিতীয় মেয়াদে সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চান এ বিষয়ে তিনি নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশকে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন এ বিষয়ে অবগত আছেন এমন দুই কূটনৈতিক বিষয়টি নিশ্চিত করেছে অ্যান্থিও গোতেরেস পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন জাতিসংঘের মহাসচিব হিসেবে আরো কিছুদিন থাকতে চাওয়ার বিষয়টি তিনি জোটের সাধারণ পরিষদকে অবহিত করেন বলে নাম প্রকাশীয় নিচ্ছকই কূটনৈতিকেরা নিশ্চিত করেছে এ বিষয়ে জনসম্মুখে এখনো কিছু জানানো হয়নি দু সালের জানুয়ারিতে জাতিসংঘ প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন গুতেরেস চলতি বছরের শেষ দিকে তার মেয়াদ শেষ হবে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কূটনৈতিকেরা বলেছেন নির্বাচনে ট্রাম্পের জয় পরাজয়ের ওপর গোতেরেসের সিদ্ধান্ত নির্ভর করছিল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সবসময় খামখেয়ালিপানা দেখিয়েছেন সে কারণে গোতেরেস আগেই কোনো সিদ্ধান্ত নেননি কিন্তু ট্রাম্প হেরে যাওয়ায় তিনি আবারও জাতিসংঘের দায়িত্ব পালন করতে চান তবে এ বিষয়ে গুতেরেসের মুখপাত্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি ট্রাম্প প্রশাসনের অধীনে জাতিসংঘ এবং এর বিভিন্ন সংস্থার সঙ্গে ক্রমাগত বিরোধে জড়িয়ে পড়েন যুক্তরাষ্ট্র বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে সমস্যার সমাধান হয়নি কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন এই অবস্থার পরিবর্তন আনার বিষয়ে প্রতিজ্ঞা করেছে এমনকি তিনি ইরানের সঙ্গে চুক্তি এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে একত্রে কাজ করতে চান দায়িত্ব গ্রহণের পর থেকেই জলবায়ু পরিবর্তনকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এসেছেন গুতেরেস তিনি প্রথম থেকেই কার্বন নিঃসকরণের পরিমাণ কমিয়ে আনতে বিভিন্ন দেশকে চাপ দিয়ে যাচ্ছেন। অপরদিকে বাইডেনের প্রশাসনও ইঙ্গিত দিয়েছে যে তারা জলবায়ু পরিবর্তনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে মস্কোতে আজারবাইজান আর্মেনিয়া ও রাশিয়ার বৈঠক রাশিয়ার রাজধানী মস্কোতে সোমবার এক ত্রিপক্ষীয় বৈঠকে আজারবাইজান আর্মেনিয়া ও রাশিয়া সরকার প্রধানরা মিলিত হচ্ছেন এক বিবৃতিতে এ তথ্য জানায় রুশ প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট আজারবাইজানের ইলহাম আলিয়েব আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পেশিনিয়ান এই বৈঠকে অংশগ্রহণ করেন দশ নভেম্বরের নাগরণ কারাবাখ যুদ্ধবিরতির চুক্তির বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করবেন বাকু ও ইয়ারভানের মধ্যকার চুয়াল্লিশ দিনের সেপ্টেম্বর যুদ্ধ দশ নভেম্বর এই চুক্তির মাধ্যমে নিষ্পত্তি হয় বিবৃতিতে বলা হয় চুক্তিটি পুনর্মূল্যায়ন ওই অঞ্চলের বিরাজমান সমস্যা সমাধানের পদক্ষেপ সম্পর্কে আলোচনার জন্য এই বৈঠক করা হচ্ছে বিবৃতিতে আরো বলা হয় যুদ্ধের কারণ ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সহায়তা দেওয়া ও বন্ধ হয়ে যাওয়া বাণিজ্যিক অর্থনৈতিক ও পরিবহন সংযোগ উন্নয়ন সম্পর্কেও এই বৈঠকে আলোচনা করা হবে